আজ বাবা সাহেব আম্বেদকরের 131তম জন্মদিন। আর এই জন্মদিনকে স্মরণ করে বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে রামপুরহাটে বকটুই চলশিরোনামে একটি পদযাত্রার আয়োজন করা হয়। বীরভূমের বকটুইয়ের হত্যাকাণ্ডের কথা কারোরই অজানা নয়। দেশকে নাড়িয়ে দিয়েছে বকটুই, রাজনৈতিক ঘৃণার শিকার হতে হয়েছে 9 জনকে। আর তাই আম্বেদকরের জন্মদিনকে স্মরণ করে সমাজের পিছিয়ে পড়া মানুষকে অশিক্ষা, সামাজিক ও রাজনৈতিক হানাহানি থেকে মুক্তি দেওয়ার অঙ্গীকার নিয়ে রামপুরহাটে হওয়া এই পদযাত্রায় হাজির হন হাজার হাজার মানুষ। এদিনের এই পদযাত্রা বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলার শাখার উদ্যোগে আয়োজন করা হয়। অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা আজ আম্বেদকর জন্মদিনে এইভাবে হানাহানির ফলে এই পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে, সেইখানে আমরা শান্তির বার্তা দিতে চাই। বকটুইয়ের লোক আছে 5,000, সেখানে হয়তো 1% লোক বলতে গেলে 40-50% লোক খারাপ হয়েছিল। আমরা চাই অস্ত্রনায় কলম চাই। আজকে ভীমরাও আম্বেদকরের জন্মদিনে যে ভীমরাও আম্বেদকর সে বড় মানুষদের শিক্ষাকে নিয়ে নষ্ট করেছিলেন, সেটাকে ই করে আমরা আজকে যে পাত্তা দিচ্ছি। বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন মানুষের জীবন, মানুষের জীবিকা এই সুরক্ষা দেবে সংবিধান। আজকে আমরা দেখছি এই গ্রামে কিছুদিন আগে কি ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হলো, যেখানে ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিনকে এই বক্তৃত অভিযান ব্যবস্থা করতে হবে। এসসি এসটি ও সংখ্যালঘুদের নিয়ে যে ভোট ব্যাংকের এক রাজনীতি চলছে, সে রাজনীতি বন্ধ করা হোক। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।